হ্যালো, বলো। তোমাকে একটা কথা বলি, দেখো কখনো বলা হয় না, তোমাকে অনেক ভালোবাসি বাবা। তুমি আমার যত ওই বলতে চাচ্ছি কি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি, অনেক বেশি আপনাকে এবং আব্বাকে ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে। আসসালামু আলাইকুম, আমি মাহবুব তামিম। আজকে বইমেলায় আসছি কারণ আমার বাবা আমাকে কিছু বই উপহার দিয়েছে, এই বইগুলো দিয়েছে আমার ভিউয়ার্সদের আবার উপহার দেওয়ার জন্য। তো আমি তো যদি দিতে চাই অনেক পরিমাণে বই দিতে দেওয়া লাগবে, আর সেটা শর্টকাট করার জন্য আমি একটা প্রসেসের মধ্য দিয়ে বইগুলো দিব। যে প্রসেসটা হচ্ছে, তারা তাদের বাবাকে যদি ফোন দিয়ে বলে যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, চাইলে আমি আমার বাবার লেখা এই বইটা তাদেরকে উপহার দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। বইটা আমার বাবার লেখা, ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম কিছু মানুষকে বই গিফট করার জন্য, আমি ওইটার জন্য একটা প্রসেস নিয়ে আসছি। প্রসেসটা এমন যে আপনি আপনার বাবাকে ফোন দিয়ে বলবেন যে বাবা সবসময় দরকারে কিংবা প্রয়োজনে আপনাকে ফোন করা হয়, কিন্তু কখনো ফোন দিয়ে বলা হয়নি বা কখনো এই কথাটা বলা হয়নি বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি। জি, এই চ্যালেঞ্জটা যদি আপনারা নেন বা ট্রাই করেন তাহলে আমি একটা বই উপহার হিসাবে দিব আর কি। অনেক ভালোবাসি বা আপনার ইচ্ছা মতো আপনি প্রকাশ করতে পারেন, যে বাবার প্রতি ভালোবাসাটা প্রকাশ করলেই এনাফ। আবু, তোমারে তো সবসময় প্রয়োজনে কল দেই, তো আজকে আমি তোমারে প্রয়োজনে মানে কল দিলাম যে আব্বু তোমাকে অনেক ভালোবাসি আমি। আই লাভ ইউ আব্বু। বাবা তুমি আমার যত খুশির কারণ। ওই জন্য ফোন দেওয়া হয় না বা কখনো বলা হয় না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা যদি বলতে পারেন তাহলে আমি আমার বাবার লেখা একটা বই আপনাকে উপহার হিসাবে দিব। আপনি ট্রাই করেন। হ্যালো, জি আম্মা। ভালো তো? জি আম্মা ভালো, তুমি ভালো আছো? বলো। আচ্ছা আম্মা, তোমাকে একটা কথা বলি, দেখো কখনো বলা হয় না, তোমাকে অনেক ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। হ্যাঁ, কি করো? গোসল করি। ও আচ্ছা, তোমার সাথে একটু কথা ছিল, বলতে পারবো? হ্যাঁ কো। ও না, বলতেছি যে তোমাকে তো সবসময় প্রয়োজনে অপ্রয়োজনে কল দেই, তো নরমালি কল দেওয়া হয় না, তো তোমাকে একটা কথা বলার ছিল, কোনো সময় বলা হয় না কথাটা। তো কথাটা হচ্ছে যে আমি তোমাকে আসলে খুব বেশি ভালোবাসি বাবা হিসাবে। বাবা তুমি আমার যত খুশির কারণ। আজকে হচ্ছে বইমেলার সুযোগে তোমায় মানে একটা প্রকাশনের একজন লেখকের ছেলের কাছ থেকে আসলে সুযোগটা পাওয়া, তোমাকে ভালোবাসি বলার সুযোগটা পাওয়া গেছে। মানে প্রয়োজনে অপ্রয়োজনে তো তোমার ফোন দেওয়া হয়, যাই করি না করি, তো আমি আর কি এটাই কইতে চাইতেছিলাম যে তোমার অনেক ভালোবাসি বাবা। তুমি আমার যত খুশির কারণ,
বলো তোমার মতো করবে কে শাসন। হ্যাঁ মামি, বাবা কই? ও বাবা কাজ করতেছে। হ্যালো, আচ্ছা মা আমি তোমার অনেক ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার প্রসেস। আমি তো চাইলে সবাইকে দিতে পারবো না, আর সবাইকে দিলে অনেক পরিমাণে বই লাগবে। যে আপনি আপনার বাবাকে কল দিয়ে বলবেন যে সবসময় অনেক প্রয়োজনে অনেক দরকারে কল দেওয়া হয়, বাট কখনো ফোন দিয়ে বলা হয়নি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আমি আপনাকে আমার বাবার লেখা একটা বই আর কি উপহার দিব। মা জি, ওই যে বলছি কি, হ্যাঁ খাওয়া দাওয়া করছি, শোনেন, ওই বলতে চাচ্ছি কি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি, অনেক বেশি আপনাকে এবং আব্বাকে ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশির কারণ। না এখন আপনি উত্তর দেন, আপনি আমাকে ভালোবাসেন কিনা। তোমাকে ভালোবাসি কি নাই? হ্যাঁ এটা বলেন। ঠিক আছে মা, থ্যাংক ইউ সো মাচ। বলো তোমার মতো করবে কে শাসন। একটা কথা বলার জন্য আর কি। তো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশির কারণ। আমার নাম ইপ্তি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশি। আমার ছেলে খুব ভালো, ইন্টেলিজেন্ট, ও ছোটবেলায় মা হারিয়েছে, এই পর্যন্ত আমার কাছে বড় হয়েছে। বাবা তুমি আমার যত খুশির কারণ। এই ছিল আজকে আমাদের বইমেলার ভিডিও। এবং আসলে মানুষকে কনভিন্স করা অনেক টাফ ছিল, যেটা এই ভিডিও এক্সপিরিয়েন্স থেকে বলতে পারতেছি। এবং অনেকে বলতে পারেন যে আমার ভিউয়ার্সদের বই দিলাম না বা এই ধরনের কিছু, তো আপনাদের জন্য অনেক বড় সুযোগ আছে। আপনারা আপনাদের বাবাকে নিয়ে লেখা সুন্দর একটা কমেন্ট করবেন আমাদের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে যাদের আমাদের কমেন্টটা সবথেকে ভালো লাগবে, এরকম 10-15 জনকে আমরা বই পাঠানোর ব্যবস্থা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন।